এবার চরম হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের। 40 লক্ষ ট্রাক্টরের মিছিল হবে আগামীতে, আন্দোলন হবে দেশের বাকি অংশেও। দেশ জুড়ে চলছে কৃষক আন্দোলনের ঢেউ। কেন্দ্র সরকারের 3টি কৃষি আইনের বিরুদ্ধে প্রথমে দিল্লিতে জমায়েত, তারপর ট্রাক্টর র্যালি, তারপর চাক্কা জ্যাম। একের পর এক ভিন্ন পদ্ধতিতে কৃষকদের প্রতিবাদে ঝড়ে বেসামাল কেন্দ্র সরকার। এবার অস্বস্তি আরও বাড়িয়ে চরম হুঁশিয়ারি কৃষক নেতা টিকায়েতের। এবার আর 4 লক্ষ নয়, 40 লক্ষ ট্রাক্টর নিয়ে রাস্তায় নামবেন তারা। মঙ্গলবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিলেন ভারতীয় কিষাণ ইউনিয়ন অর্থাৎ বিকেইউয়ের নেতা রাকেশ টিকায়েত। মঙ্গলবার হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ায় এক সভা করেন টিকায়েত। কিষাণ মহাপঞ্চায়েত নামে ওই সভা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের বাকি অংশেও সেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন টিকায়েত। প্রসঙ্গত, রাজ্যসভায় 2 দিন আগেই কৃষক আন্দোলন নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদী আন্দোলনজীবী শব্দটি ব্যবহার করেন। শুধু তাই নয়, কটাক্ষ করে বলেছিলেন, শ্রমজীবী কথাটা শুনেছি কিন্তু নতুন একটা প্রবণতা এসেছে, সেটা হলো আন্দোলনজীবী। আর এই আন্দোলনজীবীরাই দেশের পরজীবী, এদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর এই আন্দোলনজীবী এবং পরজীবী শব্দের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলো এবং কৃষক সংগঠনগুলো। আন্দোলনজীবী শব্দ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে তাকে কটাক্ষ করেছেন রাকেশ টিকায়েত। তিনি বলেন, আন্দোলনজীবীদের সম্পর্কে প্রধানমন্ত্রী কী বুঝবেন, উনি কোনো আন্দোলনেই কোনো দিন অংশ নেননি, বরং দেশকে ভাঙার কাজ করে গিয়েছেন। ভগৎ সিং, এমনকি লালকৃষ্ণ আডবাণীও নাকি বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন বলে মন্তব্য করেন টিকায়েত। টিকায়েত ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, আগামী 2 অক্টোবর পর্যন্ত ওই আন্দোলন জারি থাকবে, তবে তারপরেও যে আন্দোলন থামবে না সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। টিকায়েত বলেন, 2 অক্টোবরের পরেও আন্দোলন চলবে, আন্দোলন স্থলে পালা করে কৃষকরা আসবেন। টিকায়েতের 40 লক্ষ ট্রাক্টর নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারিতে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে আজই কৃষক আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী। হ্যাঁ, বিক্ষোভকারীদের অর্থের যোগান দিচ্ছেন 3 রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন বিস্ফোরক অভিযোগ করেছেন রমেশ। একই সঙ্গে এই ইস্যুতে কংগ্রেসকে শকুনি বলে কটাক্ষ করেছেন শাসক দলের ওই সাংসদ। তবে কোন 3 মুখ্যমন্ত্রী অর্থ যোগান দিচ্ছেন সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি বিধুরী। অন্যদিকে কৃষক ইস্যুতে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছেন, এটা ধর্মগ্রন্থ নয় যে বদলানো যাবে না, আমরা আইন তৈরি করেছি, কৃষকরা যদি এটা বাতিল করতে চান তাহলে কেন তাদের সঙ্গে কথা বলছেন না, এটা আমাদের দেশ, সকলকে সম্মান করা উচিত, একটা সমাধান বের করুন। এবার আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই বন্ধু। একদিকে কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের কড়া অবস্থান, অন্যদিকে কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকদের অনমনীয় মনোভাব, আন্দোলন ঝাঁঝালো করার হুঁশিয়ারি, এই 2-এর টানাপোড়েনের সুদূর প্রসারী ফল কি হতে পারে বলে আপনাদের মনে হয়? হবে কি কোনো সমঝোতা, নাকি জটিলতা দিন দিন বেড়েই চলবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। আর খবরটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না।